হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য যাদের স্কিন ধীরে ধীরে ডাল হয়ে যাচ্ছে, স্কিনে বিভিন্ন রকম ডার্ক স্পটস পিগমেন্টেশন দেখা দিচ্ছে, আর তোমরা বুঝতে পারছো না যে কী করে এই প্রবলেম থেকে মুক্তি পাবে। তো আজকে এই ভিডিওটা হলো তাদের জন্য। এই রেমেডিটা বানানোর জন্য আমাদের কিন্তু বাইরে যাওয়ার একদম প্রয়োজন নেই। আমাদের বাড়িতে যে সমস্ত জিনিসপত্র আছে আমরা কিন্তু সেইগুলো দিয়েই বানিয়ে নিতে পারি। আর এটা ইউজ করার পর তোমরা লক্ষ্য করবে যে স্কিনে একটা উজ্জ্বল ভাব এসছে, একটা ব্রাইটনিং এফেক্ট কিন্তু এটা দিচ্ছে। আমি যেইভাবে রেমেডিটা বানাচ্ছি তোমরাও চেষ্টা করো সেইভাবে রেমেডিটা বানানোর, আর সেই রকমভাবেই কিন্তু ইউজ করার। ভিডিওতে কিন্তু আমি সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটা দেখার আগে লাল বাটনটাকে প্রেস করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল নোটিফিকেশানটা অন করে রাখো, যাতে আমি ভিডিও আপলোড করলেই সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাই। চলো তাহলে তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা শুরু করা যাক। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি সমস্ত রকম ইনগ্রেডিয়েন্টস কিন্তু নিয়ে নিয়েছি। এখানে আছে টমেটো জুস, দই, লেবু, মধু আর মুলতানি মিষ্টি। প্রথমেই আছে টক দই। টক দই আমাদের স্কিনকে কিন্তু ব্রাইট করে, আমাদের স্কিনের ইউভি রে থেকে একটা প্রোটেকশান যোগায়, স্কিনটাকে ময়শ্চারাইজ করে, আর স্কিনের যে ইলাস্টিসিটি সেটা কিন্তু বৃদ্ধি করে। এরপর আছে টমেটো জুস। টমেটো জুসে কিছু পরিমাণ ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, আর টমেটো জুস কিন্তু ন্যাচারাল ব্লিচ হিসাবে কাজ করে আর স্কিনের ডালনেস দূর করতে সাহায্য করে। এরপরে আছে মুলতানি মিট্টি। মুলতানি মিট্টি ব্রণ কমাতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। এতে একটা কুলিং এজেন্ট থাকে, আমাদের স্কিনে বিভিন্ন রকম র্যাশ ইনফেকশন থেকে কিন্তু রক্ষা করে, আর আমাদের স্কিনকে ধীরে ধীরে স্পটলেস হতে আর ব্রাইট করতে সাহায্য করে। এরপরে আছে হানি। হানি আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে আর একটা সুদিং এফেক্ট দেয়। এখানে আমি কিন্তু একটা পিওর হানি ইউজ করেছি। এরপর আছে পাতিলেবু। এটা যাদের স্কিনে অনেক বেশি ট্যান শুধুমাত্র তারাই ইউজ করবে, আর ডিরেক্টলি কিন্তু লেবু কখনোই মুখের মধ্যে তোমরা দেবে না। আর লেবু দিলে একটা চিরবির ভাব আসবে, এতে কিন্তু ভয় পাওয়ার কোনো রকম কারণ নেই, এটা ন্যাচারাল। এখানে আমি 2 টেবিল স্পুন মতো মুলতানি মিট্টি নিয়ে নিয়েছি। এটার সাথে এবারে আমি অ্যাড করব টমেটো জুস। টমেটো জুস কিন্তু এখানে আমার 1 টেবিল স্পুন পরিমাণে আছে। তোমরা তোমাদের মুখে যতটা লাগবে সেই পরিমাণেই কিন্তু নেবে। এক চামচ নিলাম টক দই। এবার এর সাথে একটু হানি অ্যাড করব। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে একদম ক্রিমি একটা টেক্সচার কিন্তু আমি তৈরি করে নেব। আর তোমাদের স্কিন অনুযায়ী, তোমাদের স্কিনে যেমন লাগবে সেই রকম একটু কোয়ান্টিটিটা বাড়িয়ে নিও। আর এতে আমি অ্যাড করছি কিছুটা পরিমাণ লেমন জুস। লেমন জুস তোমাদের কিন্তু যখন অনেক ট্যান থাকবে তখনই তোমরা ইউজ করো, আমি এটা বারবার বলছি। খুব বেশি ট্যান যদি না থাকে তো এখানে টমেটো জুসেই কাজ হয়ে যাবে, লেমন জুস আর অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না একটা ক্রিমি কনসিস্টেন্সি আসে। আমার কিন্তু মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি অ্যাপ্লাই করে নেব। এটা মেশানোর সময় তোমরা লক্ষ্য করবে যে দই থেকে একটা সাদা সাদা অংশ কিন্তু থেকেই যায়, সেটা যেন না থাকে। আমরা ভালো করে এটাকে মিশিয়ে নেব যাতে দইয়ের সাদা অংশটা আর না থাকে।
একদম ক্রিমি একটা ব্যাপার চলে আসবে, সেটাই আমরা আমাদের স্কিনের উপর অ্যাপ্লাই করব। আর এর মধ্যে যাদের তোমাদের হলদি স্যুট করে যাদের স্কিনে, তারা কস্তুরি হলদি এখানে মেশাতে পারো। আমার স্কিনে কিন্তু এটা সুটেবেল নয়, তাই আমি নিইনি, তোমরা চাইলে সেটা নিতে পারো। প্যাকটাকে আমি এবার আমার স্কিনের ওপর অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করার পর আমি 15 মিনিট রেখে দেব। লেবুর রস দেওয়া আছে, সো তোমাদের লাগানোর পর কিন্তু একটু চিড়বিড় করতে পারে, যেটা ন্যাচারাল, এতে ভাবনা চিন্তা করার কোনো রকম কারণ নেই। এরকম ভাবে পুরো মুখে কিন্তু আমি অ্যাপ্লাই করে নেবো, চোখটা সাবধানে, চোখটা বাঁচিয়ে, আই এরিয়াটাকে বাঁচিয়ে আমরা কিন্তু প্যাকটা লাগাবো। এইভাবে কিন্তু আমি সুন্দরভাবে পুরো মুখে প্যাকটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি 15 মিনিট ওয়েট করব আর গলাতেও লাগিয়ে নেব। তোমরা যদি এটাকে বেশি পরিমাণে বানাতে পারো, তাহলে কিন্তু স্নানের 15 মিনিট আগে এই রেমেডিটা বানিয়ে তোমরা ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো, দেখবে ভালো রেজাল্ট পাবে। অ্যাপ্লাই করে 15 মিনিট রেখে দেবে, পারলে মাসাজও করবে, মাসাজ করলে ভালো। তো আমার প্যাকটা অ্যাপ্লাই করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে আমি 15 মিনিট রেখে দেব, আর কোনো রকম কথা কিন্তু আমি বলবো না। প্যাকটা কিন্তু ফুল ড্রাই করা যাবে না, আমি প্যাকটা হাফ ড্রাই হলে আমি ধুয়ে এসে আবার তোমাদের সাথে দেখা করছি। আমি কিন্তু প্যাকটাকে আমার ফেসে ড্রাই করার পর ধুয়ে চলে এসেছি, আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমার স্কিনটা কিন্তু বেশ গ্লো করছে। দেখে নাও, এবার আমি তোমাদের দেখাবো, যারা এইসব রেমেডি করার সময় পাও না, যারা রেগুলার বেসিসে বাইরে, যাদের বাইরে বেরোতে হয়, তারা ফেস ওয়াশের পরিবর্তে, কিংবা যদি ফেস ওয়াশ ইউজও করো, তবুও তোমরা এই ছোট্ট জিনিসটা তোমরা ইউজ করতে পারো। আমি তোমাদের দেখাবো, জাস্ট মুলতানি মিট্টি আর জল দিয়ে একটা প্যাক বানিয়ে তোমাদেরকে আমি দেখাবো। এটা খুবই সহজ, আর এটা যদি তোমরা রেগুলার বেসিসে ইউজ করো, তাহলে দেখবে তোমাদের স্কিন কিন্তু ধীরে ধীরে ব্রাইট হবে, ধীরে ধীরে হবে যদিও এটা, আর স্কিনের যে পিগমেন্টেশন, ব্রণর দাগ, যে ব্রণর সমস্যা, সেগুলো কিন্তু ধীরে ধীরে দূর হবে। তাহলে চলো এটাও আমি তোমাদের একটু সহজভাবে দেখিয়ে দিই। আমি তোমাদেরকে জানিয়ে রাখি যে এক সময় কিন্তু আমার মুখে প্রচণ্ড ব্রণ ছিল আর ভয়ানক অবস্থা ছিল মুখের। আমি বিভিন্ন রকম এই ট্রিটমেন্ট করে করেই কিন্তু কমিয়েছি। এখনও দাগ সামান্য পরিমাণ আছে, অল্প দাগ আছে, বাট আগের মতো অবস্থায় নেই। খুব খারাপ অবস্থা ছিল আমার স্কিনের। তো তোমরা চাইলে আমার এগুলো ফলো করতে পারো, আশা করি উপকার হবে তোমাদের। আর লাস্ট যেটা দেখাবো সেটা হলো এইটা। এখানে আমি কিছুটা পরিমাণ মুলতানি মিট্টি নিয়ে নিয়েছি আর একটু জল অ্যাড করে এটাকে কিন্তু ভালো করে গুলে নিয়েছি। এবার আমি ভেজা মুখে এটাকে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে আমি এটাকে মাসাজ করতে থাকবো, অ্যাপ্লাই করতে করতে। অবশ্যই কিন্তু ভেজা মুখে করতে হবে, আর এটা যাদের অনেক অয়েলি স্কিন, যাদের অনেক ব্রণর সমস্যা আছে, এটা কিন্তু তারা করবে। আর এক টিপ যে ব্রণগুলো থাকে তার ওপরে যেন আবার বেশি ঘষাঘষি করো না, সেই পোর্শনটাকে ছাড় দিয়ে মুখের বাকি পোর্শনগুলোতে কিন্তু মাসাজ করবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে মাসাজ করতে থাকবে, নাকের পাশগুলোতে। এটা যদি তোমরা সপ্তাহে 3 দিন করো তাহলে কিন্তু বেশ ভালো হয়। আমি বারবার বলছি, যাদের অয়েলি স্কিন তারাই কিন্তু এই জিনিসটা বেশি ইউজ করতে পারো, কারণ
মুলতানি মিট্টি আমাদের স্কিনের যে এক্সেস সিবাম অয়েল যেটা থাকে সেটাকে কিন্তু কন্ট্রোল করে। সো যাদের ড্রাই স্কিন তারা কিন্তু এটা করতে যেও না। এইভাবে মাসাজ করতে থাকবে। কপালেও আমি নিয়ে নিচ্ছি, নিয়ে হালকা হাতে আমি মাসাজ করব। মাসাজ করার কিছুক্ষণ, মাসাজ করার পর কিছুক্ষণ রেখে দেব। রেখে নর্মাল ওয়াটার দিয়ে আমরা এটাকে ধুয়ে ফেলব। নর্মাল যে জলটা সেটা দিয়ে কিন্তু আমরা ধুয়ে ফেলব। এটা ব্যাপক কিছু না, এটা তোমরা করতে পারো, এটা ইজিলি একদম, এর চেয়ে সহজ আশা করি কিছু হবে না। তোমাদের সাথে আমি দুটো রেমিডি শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেইভাবেই তোমরা ইউজ করার চেষ্টা করো, আর কী কেমন বেনিফিট পেলে আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না। তোমাদের কোনো রকম স্কিন প্রবলেমস, হেয়ার প্রবলেমস থাকলে কমেন্টে আমাকে জানিও, আমি চেষ্টা করব সেই টপিকের ওপর ভিডিও বানানোর আর তোমাদের প্রবলেমস সলভ করার। আর নেক্সট একটা ফেশিয়ালের ওপর আমার ভিডিও আসছে, খুব এফেক্টিভ একটা ফেশিয়াল। তো তোমরা আমার চ্যানেলে চোখ রাখো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।